এবারে খেলার খবর ক্রিকেট। রোববার স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে এখন দেশটির নেলসনে অবস্থান করছেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের আবহাওয়ার পাশাপাশি উইকেটও কঠিন পরীক্ষা নেবে টাইগারদের, এমনটাই মনে করছেন সাবেক কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। আর সাবেক ক্রিকেটার রকিবুল হাসানের ধারণা, সিরিজে ভালো করবে তরুণরা। কাজী পাপুর রিপোর্ট। ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডকে টেস্টে হোয়াইট ওয়াশের সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে হেরে যায় টাইগাররা, ফলে সিরিজ শেষ হয় 1-1 সমতায়। মানসিকভাবে পিছিয়ে থাকার কারণেই সিরিজ জয় সম্ভব হয়নি বলে মনে করেন সাবেক কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। জেতার কথাটা যখন মাসে মাথায় এসেছে, আমরা আমাদের শক্তির কথাটা চিন্তা করিনি, আমরা আমাদের আগের অর্জনের কথাটা চিন্তা করিনি, আমরা ভেবেছি যে কোনোভাবেই হোক মানে আমরা উইকেটটাকে ব্যবহার করবো। এমন একটা কন্ডিশনে যেটা খুব দরকার সেটা হচ্ছে মানসিকভাবে শক্তিশালী হওয়া। এর মধ্যেও আমি আমার একটা প্ল্যান থাকবে খেলার, এই উইকেটও আমি ব্যাটিং করবো সেইভাবে। এই মানসিক শক্তি যতটা আমাদের আছে তার চাইতে বেশি আছে কিন্তু নিউজিল্যান্ডের খেলোয়াড়দের। টাইগারদের সামনের মিশন নিউজিল্যান্ডের মাঠে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ। শর্টার ভার্সনে কিউইদের ঘরে টাইগারদের জন্য লড়াইটা সহজ হবে না বলে মনে করেন সাবেক ক্রিকেটার রকিবুল হাসান। ইটস এ বিগ চ্যালেঞ্জ, আমি মনে করি আমাদের যারাই গেছে, ইয়াং প্লেয়ার অনেক আছে, তারা এই চ্যালেঞ্জটা নিতে পারবে এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য একটা মক্ষম একটা ট্যুর যদি ভালো করে তারা নিজেরা প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশ ক্রিকেট অনেক উপকৃত হবে। টেস্টে পেসাররা সেভাবে খেলার সুযোগ না পাওয়ায় কিছুটা হতাশ বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। আমাদের পেস বলারদেরকে একটু খেলার সুযোগ করে দিতাম, যে পেস বলাররা আলটিমেটলি ওখানে যাবে সেটা আমরা সুযোগটা করে দিইনি। একমাত্র শরীফুল্লি এখানে বলিং করার সুযোগ পেয়েছে ওদের বিরুদ্ধে। ওই কন্ডিশনটা ভিন্ন এবং ওরা ওখানে খুব ভালো খেলে, সবসময় ভালো খেলে, খুব শক্তিশালী দল। আশা করতে হবে যে আমরা ভালো করব, কিন্তু আমাদের প্রিপারেশনটা খুব ভালো না। 17 ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড মিশন। একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়ে মূল সিরিজে ভালো করার ইঙ্গিত দিয়েছে টাইগাররা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।